90 বিঘা মাটিত পুখুরী খান্দি মাছ পোহা এজন খিলঞ্জীয়া। বিশ্বজ্যোতি শর্মা নামৰ লোকজনে বছৰি উপার্জন করে 20-25 লাখ টকা, রাখিছে 10 জনকৈ কর্মচারীও। বিদেশত প্রশিক্ষণ লৈ বিশ্বজ্যোতি শর্মার মাছ পোহা পদ্ধতি দেখিলে আচৰিত হব আপুনি। মাছক কেন্দ্র করে মিয়া খিলঞ্জিয়ার সংঘাতর মাজতে চর্চালৈ আহিছে বিশ্বজ্যোতি শর্মা। সিপাজারের বিশ্বজ্যোতিয়ে মাছ ব্যবসায়ের অসমত সূচনা করেছে মৎস্য বিপ্লবর। ভিয়েতনাম কম্বোডিয়াত অসম সরকারের সহযোগত গ্রহণ করেছে বিশেষ প্রশিক্ষণ। 2006 চনের মৎস্য ব্যবসায়ের জড়িত বিশ্বজ্যোতি এতিয়া এজন সফল ব্যবসায়ী। 90 বিঘা মাটিত 13টাকৈ পুখুরী খান্দি পালন করেছে বিভিন্ন প্রজাতির মাছ। বিশেষ পদ্ধতিরে বছরি উৎপাদন করে কোটি কোটি মাছের পোনা। বিশ্বজ্যোতিয়ে দখল করেছে অসমৰ কেইবাখনো জিলার মাছের বজার। বছরি 20-25 লাখ টকা উপার্জন করা বিশ্বজ্যোতিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার লগতে রাখিছে আন কেইবাজনো কর্মচারী। বিশ্বজ্যোতির দরে উদ্যমী লোকে এতিয়া অসমৰ মাছের বজারলৈ কঢ়িয়াইছে আশার রেঙনি। মোর নমস্কার, মোর নাম শ্রী বিশ্বজ্যোতি শর্মা, ঘর হাজরিকাপাড়া, জিলা দরং। মই আপনার মীন খেতির লগত জড়িত। 2006 চনের মই এই কামটোর লগত জড়িত হয়ে আছিল। তেতিয়া মই প্রথম অবস্থাত মই 7.5 বিঘা মাটি কালি দিয়ে আরম্ভ করছিলাম। এতিয়া আপনার আজির তারিখত মোর টোটাল 90 বিঘা মাটিত এই কামটো মই করে আছো। আপনার এই ফার্মখন আপনার ইয়াতে 40 বিঘা আছে, ইয়াতে আপনার 8টা পুখুরী আছে, আর এনাদার আর মোর ঘরত আছে 4টা, আর একটা পুখুরী আছে, সেটা কমপ্লিট 50 বিঘাত একটা পুখুরী। সেই পুখুরীটির নাম বলদেব পুখুরী, সিপাঝারতে হয়। হয়, মই আপনার মাছের পোনাটো মোৰ রৌ ভকুয়া মিরগা এইখানে আমার যেখানে থলো ইন্ডিজিনিয়াস স্পিচ আছে সেইখিনির উপর কাম করে আছো। এই মাছখিনি মোৰ আপনার ইফালে গোয়ালপাড়া গৈছে, ওদালগুড়ি যায়, দরংখনটো থাকিলে প্লাস আপনার শোণিতপুরলে মই পঠাবলে সক্ষম হয়েছো। আর সদ্যহতে মই আজি যোৱা 3 বছর ধরে অসমান থলুয়া মাছের উপর মই রিসার্চ কাম এটা করে আছো, যেনে আপনার মোয়া মাছ, পুঠি মাছ, দরিগনা, খলিহনা, এইবিলাকৰ মই আর্টিফিশিয়ালি ব্রিডিং করে পোয়ালি প্রডাকশন করবলে সক্ষম হয়েছো। বছরত মোৰ আপনার কুটির ঘর পোয়ালির উৎপাদনটো হয়, আপনার কেবা কুটিরলে উৎপাদন হয় আর ইয়াতে। মই আপনার অন্ধ্রপ্রদেশত প্রশিক্ষণ লৈছিল, তারপর উড়িষ্যাত লৈছিল, আর সদ্যহতে যোৱা মাহত মোক আপনার কম্বোডিয়া আর ভিয়েতনামতো মই প্রশিক্ষণ লৈ আহিছো ট্রেনিং। এই ফার্মখনের পর মোৰ বছরত আপনার 25-30 লাখ টকার ভিতর থাকে। আর মোৰ আপনার বর্তমান 8 জন মানুষ আছে, মানে স্কিল লেবার, আর আনস্কিল লেবার মই কিছু সময় সাপেক্ষে মই লগাবলগা হয় ইয়াতে। এই গোটেই কামখিনির কারণে এই ফার্মখনের যে এই হেডসারিটো আপনার চাইনিজ ইকো হেডসারিটো, এই 2018-19 মই সরকারের ফলপ্রায় পাবলে সক্ষম হয়েছিল। চাওক আপনার আপনার মোৰ আজির তারিখ, আজির সময় 40 বছর বয়স, মই 20 বছর বয়সত যিখিনি মাছ দেখা পাইছিলোঁ আজি 20 বছর পিছত সেই মাছখিনি নোহোৱা হৈ গৈছে। গতিকে আৰু এনাদার 20 বছর পিছত এতিয়া যিখিনি মাছ দেখি আছো সেইখিনিও নোহোৱা হৈ যাব। গতিকে সেই ক্ষেত্রত এইবিলাক কথা চিন্তা করে দেখিলোঁ যে থলুৱা মাছটোৰ ইম্পর্টেন্সটো বহুত বেছি আছে, প্লাস আপনার কমার্সিয়েলিও প্রফিট আছে, আর প্লাস ইয়াতে আপনার পরিবেশৰ লগতো এটা সম্পর্ক আছে। সেইকাৰণে মই থলুৱা মাছৰ ব্রিডিঙৰ ওপৰতো কাম কৰিবলৈ চেষ্টা কৰিলোঁ আৰু এইখিনি সাকসেস পাইছোঁ। মই আপনার থলুৱা মাছৰ মানে টিঙেৰা মাছ হওক, বাভ মাছ হওক, আপনার বামি মাছ হওক, টুৰা মাছ হওক, এই মাছবিলাকৰ সচৰাচৰ ৰৌ ভকুৱাতকৈ বহুত দাম বেছি হয়। গতিকে মানুহ আপনার এই থলুৱা মাছৰ খেতিখিনি কৰিলেও মানে ডেফিনেটলি আপনার ফাইনেন্সিয়েলি লাভ হ'ব। আৰু সিপাঝাৰৰ পৰা দুলাল হাজৰিকাৰ ৰিপৰ্ট, অসম লাইভ 24।